ডিম খাওয়া না খাওয়া নিয়ে তুমুল বিতর্ক রয়েছে। কেউ বলেন প্রতিদিন ডিম খাবেন, কেউ বলেন একদম ডিম খাবেন না, ডিম খেলে মৃত্যুর ঝুঁকি বাড়ে, আর কেউ বলেন ডিমের কুসুম বাদ দিয়ে শুধু সাদা অংশ খাবেন, আবার কেউ বলেন সপ্তাহে বেশি হলে দুটো ডিম খাবেন। প্রতিদিন একটি করে ডিম খেলে কি হয়? কোলেস্ট্রল ও মৃত্যুর ঝুঁকি বাড়ে, মানুষ মারা যায়। সব ক্ষেত্রে এমন ধারণা সঠিক নয়, তবে যেসব রোগীদের চিকিৎসকেরা ডিম খেতে বারণ করেন তাদের কথা ভিন্ন। স্বাভাবিক হিসেবে ডিম আর দুধকে বলা হয় আদর্শ খাবার। আপনারা কি জানেন ডিমে কী কী আছে? এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মোলজিক্যাল বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর মনিরুদ্দিন আহমেদ বলেন, ডিমে আছে প্রোটিন, উপকারী ফ্যাট, কার্বোহাইড্রেট, কোলেস্ট্রল, ভিটামিনের মধ্যে নিয়াসিন, রাইবোফ্লাভিন, থাইমিন, পিরিডক্সিন, ফলিক অ্যাসিড, ভিটামিন B12, ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন ডি, লিউটিন। খনিজের মধ্যে রয়েছে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস, পটাশিয়াম, জিঙ্ক, কপার, সেলেনিয়াম, 20টি গুরুত্বপূর্ণ অ্যামিনো অ্যাসিড, যা ছাড়া শরীরে প্রোটিন তৈরি হয় না। এখন বলুন, কোন খাবারে এতগুলো গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে? কোন উপাদানটি শরীরের জন্য প্রয়োজনীয় নয় বা ক্ষতিকর? কোলেস্ট্রল। কোলেস্ট্রল শরীরের জন্য অত্যন্ত উপকারী যৌগ। একটি ডিম থেকে সাধারণত 77 ক্যালোরি পাওয়া যায়। ডিম দীর্ঘ সময় শক্তি যোগায় এবং ক্ষুধা কমায়, তাই ওজন নিয়ন্ত্রণের জন্য ডায়েটে ডিম রাখা জরুরি। সকালের নাস্তায় একটি ডিম সারা দিনের পুষ্টির চাহিদা অনেকটুকুই পূরণ করতে সহায়তা করে। একটি ডিম থেকে প্রায় 6.3 গ্রাম উচ্চমানের প্রোটিন পাওয়া যায়। ডিমের প্রোটিন শরীরে খুব সহজে শোষিত হয়। শরীরের গঠন ও ক্ষয়পূরণের জন্য প্রোটিন অত্যাবশ্যকীয়। এছাড়া প্রোটিন বিভিন্ন অঙ্গ, ত্বক, চুল ও শরীরের বিভিন্ন টিস্যু পুনর্গঠনে সহায়তা করে। ডিম থেকে যে আয়রন পাওয়া যায় তা শরীরে খুব সহজে শোষিত হয়। এই আয়রন শরীরে বিভিন্ন কোষে অক্সিজেন সরবরাহ করে এবং আয়রনের অভাবজনিত রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে। ডিম থেকে ভিটামিন এ পাওয়া যায়। এই ভিটামিন এ ত্বক এবং চোখের কোষের সুস্থতা দান করে, সেই সঙ্গে রাতকানা প্রতিরোধ করতে সহায়তা করে। ভিটামিন ডি এর একটি ভালো খাদ্য উৎস হচ্ছে ডিম। ভিটামিন ডি হাড় এবং দাঁত সুস্থ ও মজবুত করে, কিছু কিছু ক্যান্সার কোষ প্রতিরোধে সহায়তা করে এবং রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়ায়।